7:20 সন্ধ্যার সময় আবার স্নান করলাম কেন। বন্ধুরা সকাল সকাল একদম পুরো মর্নিং, এখন বাজে 5:30। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। মেয়ে দেখছো সামনে যাচ্ছে, ওকে বলছি ক্যামেরা করবো, তুমি একটু সরে চলো তাড়াতাড়ি, বড় হাঁটছে দেখছো, আর আমি ক্যামেরা করে বেড়াচ্ছি। ব্লগারদের এটাই অভ্যাস। এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমার মামা শ্বশুরদের, কিন্তু এখানে কেউ থাকে না, দেখে মনে হচ্ছে ভূতের বাড়ি। তো দেখে এটাই মনে হচ্ছে, এক সময় সবাই ছিল বরেন দাদুর বাড়ি, তো এখানে সবাই থাকতো, এখন আর কেউ থাকে না, কেউ থাকে বহরমপুরে, অনেক অনেক জায়গায় থাকে। তো এখানে একজন শুধু থাকে, আর এটা হচ্ছে অফিস রুম, উপরে অফিস করেছে। এই যে হাই রোডে আমরা হাঁটছি, এখন বর একটু আগে আগে যাচ্ছে, আমি বলছি দাঁড়াও থামো, দৌড়াচ্ছে। এটা হচ্ছে গার্লস স্কুল, আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে গার্লস স্কুল। গার্লস স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওটাই আমাদের মানে রাস্তা বাড়ির, যে বর এখন যাবে। চলে আসলাম বাড়িতে, একটু ব্যায়াম করছি, এই যে শুরু করে দিয়েছি ব্যায়াম করা, তো একটু স্পিডে দিয়ে দিয়েছি। আর মেয়েও আসছে, মেয়েকেও বলছি তুমি একটু ব্যায়াম করো। আর বর করছে টাইলস রুমে, মানে ওর যে অফিস রুম, অফিসে অনেক কিছু জিনিসপত্র থাকে না, ওই রুমটাতে করছে। তো আমি ওকে বলছি তুমি এভাবে করো, তো ওর পাপা দেখে আসলো এই ব্যায়ামটা, তার জন্য শুরু করেছে, আমিও করছি একটু। এত হেলদি হয়ে গেছি তিনজনে, আমাদেরকে এই উপায়টা বের করতেই হচ্ছে, কিছু করার নেই। বাড়িতে সারাদিন বসে থেকে থেকে অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে। তো এখন চা নিয়ে বসে পড়েছি, গুড মর্নিং দিয়ে শুরু করছি। বন্ধুরা গুড মর্নিং তো বলাই হয়নি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুশাস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি, যে যেখানে আমি ভিডিও ওয়াচ করছো তাকে অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থেকো। এই যে চা খেয়ে নিচ্ছি, চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, মেয়েকে পাপা, মেয়ের পাপা পড়াচ্ছে, আমি চলে এসেছি আটা মাখতে। তো আমার আবার রুমে ছাড়া কাজ হয় না, গল্প করব আর বরের সাথে, আর আটা মাখছি। আটা মেখে রুটি বানিয়ে নিয়ে একসঙ্গে 4-5টা বানিয়ে নিয়েছি, বেলে নিয়ে একদম পুরো এখন ভেজে নিচ্ছি। আর ও পাশে হচ্ছে মাংস, তো এখন মাংসটা নামিয়ে নিব, কারণ ওখানে হবে না, এই রুটি রাখবো তো ওই সাইডে, এদিকে ফোলাতে হয়, তো সেই জন্য ওটা নামিয়ে নিলাম, কিন্তু হয়নি এখনও মাংসটা, ওটা নামিয়ে নিচ্ছি, রুটি এখন বানিয়ে নিব। দেখো রুটিগুলো গোল গোল সুন্দর সুন্দর, না ফুললে ভালো লাগে না, দারুণ করে ফুলছে, রুটি বানাতেও ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে না পেরেছি রুটি ফোলাতে, তো এখন ভালোই লাগছে ফোলাতে, আর রুটি বানাতেও ভালো লাগছে, পাতলা পাতলা রুটি ভালোই লাগে, যখন না ফোলে তখন আর ইচ্ছে হয় না রুটি বানাতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। সকাল থেকে তো শুরু করেছি, এখন কী কী দেখাবো মানে জানি না আমি নিজেই। তো চলো, একটা কিন্তু আজকে বড় ধরনের কাজ আছে, কাজটা কী সেটা অবশ্যই বলবো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এই যে রুটির জন্য কলা দেখতে পাচ্ছ, আর ওখানে সবজি, আর তোমাদেরকে তো বললাম মাংস আছে, তো সবজি কলা মাংস, এখন ব্রেকফাস্টটা সেরে নিব। চলো বন্ধুরা কাজ দেখতে থাকো, আরও কাজ আছে। চলে আসলাম ভুড়ি ভোজন করে, একেবারে ভুড়ি ভোজন সেরে নিয়ে চলে এসেছি এই রুমটা পরিষ্কার করতে, কারণ বোর যখন ব্যায়াম করছিল তখনই বললাম যে অনেক কটা দিন, 3 দিন মতো পরিষ্কার করা হয়নি, 2 দিন না করলে না একটা ধুলো থেকেই যায়, ভালো লাগে না দেখতে। কাঁচগুলো খুলছি, তো দেখো ক্যামেরাটা কেমন অবস্থা হয়েছে, এত রোদ বাইরে, এই কয়েকদিন থেকে এত রোদ পড়ছে না, মানে থাকা বাইরে মুশকিল হয়ে যাচ্ছে। এখন নিচের এগুলো পরিষ্কার করে নিচ্ছি, এত কাজ করি ক্লিন করি তবুও আমি কমি না, কেন আমি নিজেই বুঝতে পারি না, চেষ্টা করি, আর খাই তো সেই নিজের মতো যতটুকু পারি, খুব বেশি খাই না। আমাকে দেখে হয়তো সবাই ভাববে যে আমি খুব খাই, সারাদিনই আমার মুখ চলতেই থাকে, কিন্তু না বন্ধুরা সত্যি কথা না, আমার নিয়ম মতোই খাওয়া হয়। রুমটা পরিষ্কার করা হলো, চলে আসলাম থালাবাটি ধুতে, অনেকগুলো থালা জমেছে, রান্না কিন্তু আজকে এখনও করিনি আমি, হ্যাঁ আমি শুধু ব্রেকফাস্ট করা হয়েছে, থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, ডিনারে কিছু ছিল, আবার ব্রেকফাস্ট করা থালাবাটিও আছে, তো সমস্তটাই। আর মাথাটা একটু কেটে গেছে, ক্যামেরা করতে গিয়ে বুঝতেই পারিনি যে মাথাটা উঠেনি পুরোটা, তখন থালাবাটিগুলো ধুয়ে নিব। এখানে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে একটা
পার্সেল। আর আমাদের কন্টিনিউ পার্সেল আসতেই থাকে, বর অর্ডার করতেই থাকে, আমি বুঝতেই পারি না ও অর্ডার করে তো, আর ফোনে আমাকে আমার নাম্বার দিয়ে দিয়ে আমার মোবাইল ফোনে ফোন করে, তো আমি আনতে যাই নিচে, তো এই যে ব্যাগটা নিয়েছে, আমাকে দেখালো, আমার পছন্দ হলো না, বললাম এইসব ব্যাগ নিও না, আবার নিয়ে নিয়েছে। তো ব্যাগটা খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে, চলে আসলাম কিচেন ক্লিন করতে। মানে হাত কিন্তু আমার কমছে না, হাত কিন্তু আমার থামে না, হাতের কাজ করছি, নিচের এগুলো পরিষ্কার করে নিচ্ছি, থালা বাটি তো ধোয়া দেখালাম আমি তোমাদেরকে, আর ওই হাঁড়িগুলো পাশে আছে, ঈদের সময় বের করেছি, তোলার হচ্ছে না, দেখি কবে তুলতে পারি, সাকসেস হতে পারি, কারণ বর যদি না তুলে দেয় তো কী করে আর হবে, ও টাইম পাচ্ছে না, মনেও থাকছে না। চলো বন্ধুরা, কাজগুলো করে নিই, একেবারে সানটানও বাকি আছে, পরে কথা বলবো। হাই ফ্রেন্ডস, এখন বাজে 7:20, একদম দুপুরে কাজ করতে করতে দেখিয়েছি আর স্নান করেছি, স্নানের পর থেকে তো আসিনি, সামনে কথা বলিনি, কোনো ভিডিও ক্লিপ তুলিনি, ব্যস্ত ছিলাম একটু, এখন স্নান করলাম আবার। তো এখন 7:20 সন্ধ্যার সময় আবার স্নান করলাম কেন, আজকে ভিখারিদেরকে দুপুরে একটু লাঞ্চ মানে খাওয়ানো হয়েছে, লাঞ্চ মানে উপর দুপুরের খাবার খাওয়ানো হয়েছে, তো দুপুরে খাবার খাইয়েছি, তো সেই জন্য দেরি হলো, আর রুমগুলো ক্লিন করলাম, মুছে পরিষ্কার করে একদম চেটচেট করছে সবাই, হাঁটাহাঁটি। হ্যাঁ, তো খাবার ছিল, ঝল পড়েছে, মিষ্টি ছিল, রস ছিল, পড়েছে, তো সমস্ত কিছুই, একদম রুমগুলো খুব বাজে অবস্থা ছিল, এখন স্নান টান করলাম রুম পরিষ্কার করে। তো এখন বর চা করেছে, তো চা খাচ্ছি, এটা মেয়ের, আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে খেলো না, তাই মেয়েরটা খাচ্ছি, আদা দিয়ে গরম গরম চা, স্নান টান করে এসে দারুণ, আর পুরো ঘেমে যাচ্ছি, ফ্যান অফ করেছি, তো বেশিক্ষণ কথা বলবো না, ফ্যানটা অফ করা আছে, মেয়েও আছে, একদম ঘেমে যাচ্ছি আমরা, পরে আবার কথা বলবো। বন্ধুরা, আমি দুঃখিত, কারণ আমি তোমাদেরকে দেখাতে পারিনি ভিখারিদেরকে খাওয়ানো, কারণ আমরাই খাওয়াচ্ছিলাম, তো লোক কম, তো ক্যামেরাটা কে ধরে দেবে, মিষ্টির আর ভিখারিরা সমস্ত কিছু এটা দাও ওটা দাও চাইছে, তো সেই জন্য ব্যস্ততার জন্য আর আমি ক্যামেরা করতে পারিনি। তো আমরা একেবারে ডিনার সেরে নিচ্ছি, ওই যে মিষ্টি দেখতে পাচ্ছ, ভাত, এদিকে মাংস, তো যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও গুড নাইট দিয়ে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।